2021-22 মরসুমে আইএসএল এ কোন দলের সবচেয়ে উন্নত মানের ফুটবল স্ট্রাইকার আসলো? কোন দলের ফুটবল স্ট্রাইকার জিতে নেবে 2021-22 মরসুমের গোল্ডেন বুটটা, সেই নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি জয়, শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে আমরা জানতে চলেছি আইএসএল এ 2021-22 মরসুমে কোন দল সবচেয়ে বেস্ট ফুটবল স্ট্রাইকারকে বা ফরওয়ার্ডকে নিয়ে আসলো। কিন্তু তার আগে তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, প্রায় 5-6 দিন পর আবার একটা ভিডিও দিচ্ছ, কোথায় যাও মাঝে মাঝে? দেখো, বর্তমানে কিন্তু ভিডিও আসছে না এই কারণেই যে তেমন কোনো বড় ফুটবল আপডেট কিন্তু বেরোচ্ছে না। হ্যাঁ, বর্তমানে ফুটবল আপডেট আছে কিন্তু তবুও অল্প, কারণ এখন সামনেই আইএসএল, সব কটা দল মোটামুটি আইএসএলে প্র্যাকটিসে ব্যস্ত, মোটামুটি সব দলেরই ভালো করে প্র্যাকটিস হচ্ছে। আর কয়েকদিন পরও সিএফএল ফাইনাল, কলকাতা ফুটবল লিগ ফাইনাল, আর সেখানে কিন্তু অংশগ্রহণ করবে মোহামেডান, মোহামেডানও কিন্তু প্র্যাকটিস করছে নিয়মিত। তো এখন কিন্তু বর্তমানে যদি খেলার ফুটবল নিয়ে আলোচনা করতেই হয় তাহলে ফুটসাল রয়েছে, আর ফুটসালের সবচেয়ে উন্নত মানের ফুটবল দল এখন বর্তমানে কিন্তু মোহামেডান। মোহামেডান কিন্তু বেশ কিছু ম্যাচ কিন্তু জিতেছে বেশ ভালো ব্যবধানে, তো মোহামেডানকে শুভেচ্ছা। কিন্তু আজকের ফুটবল যে টপিকটা কিন্তু অন্য, পুরোপুরি আইএসএল নিয়ে, আইএসএলের ফুটবল স্ট্রাইকার, বেস্ট ফুটবল স্ট্রাইকারকে নিয়ে। তো প্রথমেই কিন্তু আমি চলে আসছি এফসি গোয়ার কথায়। তো এফসি গোয়াতে এবার আসলো কিন্তু স্প্যানিশ ফুটবল প্লেয়ার। এফসি গোয়া প্রতিবারই ফুটবল প্লেয়ার চেঞ্জ করে, ফুটবল স্ট্রাইকার চেঞ্জ করে, এবছরও তার কোনো নিয়মের বিরুদ্ধে গেল না, নতুন ফুটবল স্ট্রাইকার আনলো, যার নাম আইরাম কাবরেরা। আইরাম কাবরেরা কিন্তু স্প্যানিশ ফুটবল প্লেয়ার, তিনি কিন্তু ফুটবল ফরওয়ার্ডে খেলে থাকেন এবং তার বয়স কিন্তু 34 বছর, এবং তার গোল করার অভিজ্ঞতা কিন্তু প্রচণ্ডভাবে আছে। তো ইনি কিন্তু নতুন ফুটবল প্লেয়ার, আর তার আমি আগের ভিডিও দেখেছি, আগের দলের খেলা দেখেছি, কোনো উন্নত মানের ফুটবল প্লেয়ার, এবং এই ফুটবল প্লেয়ারটি কিন্তু পুরো গোল করার মানে ইচ্ছা আছে, বা বলে না অ্যাবিলিটি আছে, গোল করার অনেক অ্যাবিলিটি আছে। তো দেখা যাক আইএসএলে খেলে কতটা ভালোভাবে নিজেকে তুলে ধরতে পারে। এবার চলে আসি বেঙ্গালুরু এফসির কথায়। বেঙ্গালুরু এফসির ফুটবল স্ট্রাইকার যদি কথা বলি বা ফরওয়ার্ড কথা বলি তাহলে তো অবশ্যই আছে আমাদের সবার প্রিয় সুনীল ছেত্রী, কিন্তু বিদেশিদের যদি কথা বলি তাহলে দেখতে পাবো ক্লিটন সিলভা রয়েছে। এই ক্লিটন সিলভাকে আমরা মোটামুটি সবাই পরিচিত যারা আইএসএলে খেলা দেখেছি আগে বা বেঙ্গালুরু এফসির খেলা দেখেছি, কারণ ক্লিটন সিলভার আমরা খেলা দেখেছি, সে কিন্তু মোটামুটি বেশ ভালোই ফুটবল প্লেয়ার, ব্রাজিলের ফুটবল প্লেয়ার, তার বয়স কিন্তু 34 বছর। তো পরিচিত ফুটবল প্লেয়ার, আশা করছি খুব একটা উন্নত মানের ফুটবল প্লেয়ার না হলেও বেঙ্গালুরু এফসিতে সবাই মিলে খেলে বেঙ্গালুরু এফসিকে ধরে রাখার মতন ক্ষমতা কিন্তু এই ক্লিটন সিলভা এই বিদেশিটার মধ্যে কিন্তু আছে। বা সব ফুটবল প্লেয়ার যদি সাপোর্ট করে তাহলে কিন্তু আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো ক্লিটন সিলভাকে বলা যায় না যে খুব ভালো মানের বিদেশি, কিন্তু ভালো বিদেশি। এবার যদি আমি চেন্নাইয়ের এফসির কথা বলি তাহলে কিন্তু চেন্নাইয়ের এফসি এবার ফুটবল স্ট্রাইকার এনেছে পোল্যান্ড থেকে, আর তার ফুটবল স্ট্রাইকারের নাম কিন্তু লুকাস। এই লুকাসকে কিন্তু আনা হয়েছে পোল্যান্ড থেকে, এবং বয়স কিন্তু 34 বছর, এবং এই লুকাস কিন্তু খুব অভিজ্ঞতাশালী একজন ফুটবল প্লেয়ার, নতুন ফুটবল প্লেয়ার, খুব একটা গোল করার অভিজ্ঞতা সেরকম হয়তো নেই, আমি উইকিপিডিয়া দেখলাম, আগের ভিডিওটা দেখা হয়নি এই লুকাসের, কিন্তু লুকাসকে গোল করার অভিজ্ঞতা সেরকম উইকিপিডিয়াতে দেওয়া নেই, কিন্তু বেশ কিছু ছবিও দেখলাম তার খুবই ভালো, এবং ট্রফি জেতার, জয় করার। তো লাকি ফুটবল প্লেয়ার বলতেই পারি আমরা এই লুকাসকে। তো লুকাস যতদিন না মাঠে নামছে চেন্নাইয়ের হয়ে সেরকম কিন্তু কীভাবে বলা যাচ্ছে না। এবার চলে আসছি ওড়িশা এফসির কথায়। ওড়িশা এফসিও এবার নতুন ফুটবল ফরওয়ার্ডকে সাইন করেছে, যার নাম জোনাথন ডি জিসু। জোনাথন ডি জিসুর বয়স কিন্তু 32 বছর, এবং তিনি কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়ার, এবং এই ফুটবল প্লেয়ারকে আমি ফলো করি, খুব উন্নতশালী, খুব ভালো ফুটবল প্লেয়ার। আগের বছর সেরকম একটা খুব ভালো পারফরমেন্স ওড়িশা এফসি না করতে পারলেও আশা করা যাচ্ছে এই মরশুমে ভালো পারফরমেন্স করতে পারবে ওড়িশা এফসি। এবার চলে আসছি মুম্বাই সিটি এফসির কথায়। মুম্বাই সিটি এফসি তো এবার ফরওয়ার্ড হিসেবে সাইন করেছে ইগর অ্যাঙ্গুরুকে, যার বয়স বর্তমানে 37 বছর। ইগর অ্যাঙ্গুরুর ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, যারা এফসি গোয়াকে ফলো করো, বেশিরভাগ ম্যাক্সিমাম যারা আমরা ফুটবল ফ্যান আছি সবাই এফসি গোয়াকে ফলো করি। তো ইগর অ্যাঙ্গুরু আগের বছর এফসি গোয়াতে জয়েন করে, অসাধারণ ফুটবল প্লেয়ার, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, খুব ভালো। আশা করছি মুম্বাই সিটি এফসিও এবার খুব ভালো ফল করবে আগের বছরের মতো। এবার চলে আসছি কেরালা ব্লাস্টারের কথায়। কেরালা ব্লাস্টার নতুন ফুটবল ফরওয়ার্ড সাইন করেছে, যার নাম আলভারো ভাস্কুয়েস।
আলভারো ভাস্কুয়েস কিন্তু বয়স কিন্তু মাত্র 30 বছর, স্পেনের ফুটবল প্লেয়ার এবং খুব অভিজ্ঞতাশালী ফুটবল প্লেয়ার, এবং স্পেনের অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 23 পর্যন্ত কিন্তু খেলার অভিজ্ঞতা আছে, এবং স্পেনের বেশ কিছু ভালো ক্লাবেও কিন্তু খেলার অভিজ্ঞতা আছে এই আলভারোর। তো দেখা যাক কেয়ারা ব্লাস্টার হয়ে কতটা ভালো করে খেলতে পারে। আর কেয়ারা ব্লাস্টারের আগের বছরের পারফরমেন্সের কথা বলি, তাহলে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স হয়েছিল কেয়ারার। তো এবছর আশা করছি কেয়ারার নতুন কোচ নতুন প্লেয়ার নিয়ে খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারবে। এবার চলে আসছে নর্থ ইস্টের কথায়। নর্থ ইস্ট কিন্তু নতুন ফুটবল প্লেয়ার সাইন করেছে, যার নাম ম্যাথিয়াস। ম্যাথিয়াসের বয়স কিন্তু 37 বছর এবং তিনি কিন্তু নতুন ফুটবল প্লেয়ার, তো সেরকমভাবে তাকে ফলো করা হয়নি। আশা করছি নর্থ ইস্ট খুব ভালো পারফরমেন্স দিতে পারবে। আর সবচেয়ে চমৎকার ব্যাপার, নর্থ ইস্ট কিন্তু ভারতীয় ফুটবল কোচকে এবার সাইন করেছে, খালিদ জামিলকে। তো খালিদ জামিলের অধীনে কালকে মানে আগের বছর মার্চ পর থেকে নর্থ ইস্ট ভালোই পারফরমেন্স করেছে। তো আশা করছি নর্থ ইস্ট কিন্তু খালিদ জামিলের অধীনে বেশ ভালোই পারফরমেন্স করতে পারবে। এবার চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। এসসি ইস্ট বেঙ্গল তো পুরো নতুন কোচ নতুন প্লেয়ার নিয়ে, কলকাতা সবাই জানে, খুব নতুনভাবে ভালোভাবে আশা করছি দল গুছিয়েছে। আর যদি স্ট্রাইকারের কথা বলি, তাহলে ড্যানিয়েল চিমাকে নিয়েছে। হ্যাঁ, ড্যানিয়েল চিমা নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার এবং বছর কিন্তু তার 30 বছর, এবং তিনি কিন্তু চীনের সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবে কিন্তু খেলছিলেন। যদিও খুব ভালো ফুটবল প্লেয়ার বলা যায় না, কারণ আমি তো তার খেলা দেখিনি, হাইলাইটস দেখেছি। হ্যাঁ, তার হচ্ছে আগে মানে খেলা দেখেছি, উইকিপিডিয়াতেও দেখলাম, মোটামুটি ভালো ফুটবল প্লেয়ার। যতদিন না মাঠে নামছে ততদিন কিন্তু সেরকমভাবে খেলা দেখার জন্য যাচ্ছে না। আর প্র্যাকটিস ম্যাচেও কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত চিমার কিন্তু সেরকমভাবে একটা ছোঁয়া দেখা যায়নি, যদিও প্র্যাকটিস ম্যাচ লাইভ হয়নি। তো যাই হোক, এবার চলে আসছি জামশেদপুর এফসির কথায়। জামশেদপুর এফসি কিন্তু একটা উন্নত মানের ফুটবল স্ট্রাইকার কিন্তু সাইন করিয়েছে, যার নাম কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। কিন্তু যে সদ্য রেঞ্জার এফসি, মানে এই রেঞ্জার এফসি ইংল্যান্ডের সম্ভবত না কোথাকার একটা ক্লাব, খুব উন্নতশালীর ক্লাব, রেঞ্জার এফসি থেকে সরাসরি কিন্তু জামশেদপুর এফসি। তো 31 বছর বয়স ফরওয়ার্ড ফুটবল প্লেয়ার এই গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিন্তু অনেক আশা রয়েছে তোমার, শুধুমাত্র জামশেদপুরের বলবো না, আমরা যারা ফুটবল ফ্যান আছি, নর্মাল ফুটবল ফ্যান, তাদেরও কিন্তু। তো দেখা যাক এই গ্রেগ স্টুয়ার্ট কতটা ভালোভাবে নিজেকে আইএসএলে মেলে ধরতে পারে। এবার চলে আসি হায়দ্রাবাদের কথায়। হায়দ্রাবাদের কথায় আসলে কিন্তু দেখা যাচ্ছে বার্থোলোমিও হুকবেচের নতুন করে বলার কিছু নেই। কেয়ারা ব্লাস্টার, তারপরে মুম্বাই সিটি এফসি, দুই দলে চমৎকারভাবে পারফরমেন্স করেছে নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার, বেশ কিছু বড় বড় দলে খেলার অভিজ্ঞতা আছে। তো আশা করছি এবার হায়দ্রাবাদও বেশ ভালোভাবে চমক দিতে পারবে। আর হায়দ্রাবাদে শুধু হুকবেচে না, এটিকে মোহন মান্দেকও সম্ভবত এডুকে নিয়েছে। তো আশা করছি হুকবেচে এডু বেশ ভালো ফরওয়ার্ড মাঝমাঠ ধরে খেলতে পারবে। এবার চলে আসি এটিকে মোহন মানের কথায়। ভাই এটিকে মোহন মানের কথা কে বলবো, বেশ কিছু বছর ধরে এক ফুটবল টিম, রয় কৃষ্ণার কথা নতুন করে বলার কিছু নেই, খুব ভালো ফুটবল প্লেয়ার, আশা করছি এই মরশুমে খুব ভালো খেলতে পারবে। কিন্তু তার একটা চাপ রয়েছে, চিন্তা রয়েছে, যেটা অবশ্যই চিন্তার কারণ, সেটা হচ্ছে তার বউ কিন্তু প্রেগনেন্ট। তো এই বিষয় নিয়ে তার একটা মাথায় চাপ রয়েছে, চিন্তা রয়েছে। এই চাপ চিন্তাটা কিন্তু খুবই একটা ভয়ানক, খুব একটা একটু হলেও ভাবাচ্ছে এটিকে মোহন মান ফ্যানেদের। কিন্তু আমি আশা করছি রয় খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারবে এই মরশুমে। তো আজকের মতন ভিডিও এতটুকুই। হ্যাঁ, এবার যদি জিজ্ঞেস করো কোন ফুটবল স্ট্রাইকার তোমার মতে বেস্ট ফুটবল স্ট্রাইকার, দেখো এখনও পর্যন্ত নতুন ফুটবল স্ট্রাইকারকে যদি আমি কথা বলি, তাহলে গ্রেগ স্টুয়ার্ট, যার কথা বললাম, জামশেদপুর ফুটবল প্লেয়ার, সে কিন্তু অভিজ্ঞতাশালী ফুটবল প্লেয়ার। এবং যদি খেলা মানে কতগুলো ফুটবল প্লেয়ার দেখেছি, তার মধ্যে দেখো নতুন ফুটবল প্লেয়ারের কথা তো আমি কিছু বলতে পারি না, কিন্তু পুরনো ফুটবল প্লেয়ার যারাই আছে তাদের মধ্যে আমি রয় বলতে পারি ভালো ফুটবল প্লেয়ার, হুকবেচে বলতে পারি ভালো ফুটবল প্লেয়ার, বা আদার্স যারাই আছে তারা কিন্তু খুবই ভালো ফুটবল প্লেয়ার। আর আদার্স যারা নতুন আছে তাদের কথা এখনও কিছু বলা যাচ্ছে না, তারা নামুক, দু একটা ম্যাচ খেলুক, তারপরে কিন্তু আলোচনা হবে। তো আজকের মতন ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো, ফুটবলের সাথে সব খেলাও, টাটা।